ফাইনালি পাই গলো আমি সেকেন্ড হ্যান্ড স্টোর যোরহাট। তো সবতে ডিসকাউন্ট আছে পূজার কারণে, আর ইউক 200 KTM অল 1800 কিলোমিটার চলছে আপনাকে চাব পারে। তো একদম নতুন হয়েছে টায়ার, KTM RC 200 এখন একেবারে নতুন বাইক, অকল ঘুমা চলা ন 1702 কিলোমিটার, অকল গাইজ 1800 কিলোমিটার চলছে। আপনার কারণে লো আছো MT15, চাই লোক এয়া চক MT15 কালেকশন, তিনখন RS আর আছে চক ব্লু কালার। এখন এখন কেমন রাখিছে, এখন আছে ডিউক 250, এফালে আছে RC 200 আর অ্যাডভেঞ্চার 390, R5M, এফালে R5S, R5V3, তো এফালে আপনাদের রয়্যাল এনফিল্ড লেটেস্ট আর নিউই হয়ে আছে। পূজা আগর আহিলে আর ডিসকাউন্ট পাবো, আপনাদের 5000 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, হ্যাঁ রাইট গাইজ, নমস্কার বন্ধু, হোয়াটসআপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজি একচুয়ালি আপনার টাইটেল সামনে দেখে তো কম পালে কেসটো, মানে ভিডিওটা কি হবলে গিয়ে আছে। সেফালে আগত আছে অরিন্দম ভাই, আমার ব্র্যান্ড প্রমোটার, আর দুইটা মিলি আজি মানে একচুয়ালি গৈছো তিতাবর, সরি, আর দুইটা মিলি একচুয়ালি এটা গৈ আছো যোরহাটলে, যোরহাট কেন্দুগুড়ি যাম। এটা আজি মানে ভিডিওটা হবলে গিয়ে আছে সেকেন্ড হ্যান্ড বাইকের ওপর। তুমি জানো মানে যোরহাটের মার্কেটত সেকেন্ড হ্যান্ড বাইকের অপশন বিচারি পুকিছে, তো তেওঁলোকৰ কাৰণে আৰু এটা নতুন অপশন আহি গৈছে একচুয়ালি গাইজ। আজি মানে আকৌ নতুনকৈ এটা সেকেন্ড হ্যান্ড শ্ব'ৰুম ওপেনিং আছে যোরহাটৰ কেন্দুগুড়ি, এটা যাম আর আপোনালোকক ভালদৰে দেখাম কেনেকুৱা কি আছে অপশন। গাইজ ভিডিওটো স্টার্টিং করে কইছো যে ডেসক্রিপশনত অল ডিটেইলস আছে, কন্টাক্ট নাম্বার আছে, এড্রেস আছে, আর সব আছে, গতিকে আপনাদের গলে সব ডিটেইলস পাই যাব। তো রেল গেট পইলে পইলে তেনে তেনে পার হয়েছে, এখন লাস্ট টাইম পার হয়েছে, কিন্তু তেনে একচুয়ালি রিস্ক লোক নালে। তো অপারেটরজনে মানে কনফিউজ করেছে, এবার মানে গেটখন পুরো পুরো কইছে আকো রখে দিছে যাবলে। হে কেন্দু কই, ভাল ফটো মারবা, ইয়া মাই নামটো কি আছিলে, দেৱাশিষ ন, বাই বাই, ঠিক আছে থাকা। ওকে গাইজ, তো যোরহাট পালোহি আর আহি পেলে আকো ফ্যামিলি মেম্বারজন পালো, ভাল লাগিলে লগ পাই ব্রো। আর এতিয়া আমি একচুয়ালি গৈছো যোরহাটর কেন্দুগুড়ি ফালে, তো ইউনিট 2 অলরেডি গাইজ। তো আহি পাইছিলি হে, এফালে মানে ডেলিভারিটা হলে কি হয় কি কয়, আপনি লৈ ল এখন আমার ভিতর এখন আছে লৈ লম। গাইজ ফাইনালি পাই গেলো আমি সেকেন্ড হ্যান্ড স্টোর যোরহাট, একচুয়ালি এটো ইউনিট 2 লিখা আছে, ইয়াত ইউনিট 2 লিখা এটা কারণ হল যে এলোকর আওখন স্টোর আছে মিঠাপুখী, তো এখন তেওঁলোকর সেকেন্ড ইউনিট মানে 2 নম্বর ডিলার হয়তো। আর এড্রেসটা হল যোরহাটর কেন্দ্রগুড়ি, আর অপোজিট আছে এই সাইডে JK ওয়াইন শপ, এফালে CC সপ্তমুখী শিব মন্দির, আর এই সাইডে আছে মহিন্দ্রা ডিলার। তো মহিন্দ্রা ডিলার অপোজিটে আছে সেকেন্ড হ্যান্ড স্টোর ইউনিট 2। আর বহুতে সুবিধা থাকে রিফাইন্যান্সের কথা, মানে EMI লো পাই নাই, তো ইয়াত আপনাকে রিফাইন্যান্সের আপনার এভেলেবল হয়ে যাবো সব। কেতিয়াবা আহিলে কারণ দাদারে দিলে হয়। আচ্ছা, ও হয় নাকি, প্রাইস কিনে কই দিছো, কি কালেকশন আছে দেখা দিছো। তো এফালে সব এখন মিটিও আছে, এখন মানে পুরা লেটেস্ট আর নিউই হয়ে আছে। তো এখন দামটো কিমান হবো, এখন তোমার বেশি দিন হওয়া নাই, 7-8 মাহমান হয়েছে, আর এখন দাম 190 রাখিছো, 1600-1700 মান চলেগে চলছে। এখন দাম হল 190, রানিং হয়েছে আপনার 1600 বা 1700, আমরা চাই লোক পুরা লেটেস্ট নিউ, একদম ব্ল্যাক কালার এখনো আছে। আচ্ছা, এখন গুয়াহাটি স্টেশনের হয়, ডিসকাউন্ট আছে, তোমালোকৰ ভিডিও চাই আহিলে ডিসকাউন্ট হবো। পূজার আগত যেখানে লো এখানে 5000 টাকা ডিসকাউন্ট, একদম ওপেন আছে। এখনো হল রয়্যাল এনফিল্ড মিটিও 350, আপনাকে চাব পারে, এখন পুরা মানে লেটেস্ট। আর কিমান চলছে এখন, 15000 চলছে, 16000, কিমান কৈছিলে, 180, তো চাব পারে 180ত আপনাদের পাই যাব রয়্যাল এনফিল্ড মিটিও 350। এফালে এখন দেখছো ভেসপা, এখন কিমান রাখছে এখন প্রাইস, এখন তোমার 65000, কি মডেল, ডিসকাউন্ট আছে 2018 মডেল হয়, ডিসকাউন্ট আছে 5000, ডিসকাউন্ট আছে পূজার আগত ললে। আচ্ছা, তো 5000 টাকা ডিসকাউন্ট আছে পূজার কারণে, সব পূজার কারণে, সব পূজার কারণে অলমোস্ট সবতে ডিসকাউন্ট আছে, তো সবতে ডিসকাউন্ট আছে পূজার কারণে, আর এখন সবতে 5000 নাই, মানে সবে মানে বেলেগ বেলেগ ডিসকাউন্ট আছে পূজার কারণে। তো এখন আছে 5000 ডিসকাউন্ট, 2018 মডেল, তো আপনাদের সবাই কি ইউথর একদম ফেভারিট বাইক ডিউক 200 KTM, আর এখন আপনাদের কিমান চলছে মানে দেখা দিছো, এখন অকল 1800 কিলোমিটার চলছে আপনাদের চাব পারে, তো একদম নতুন হয়, এখন BS6 মডেল হয়, আর এখন আপনার কিমান লাগছে ভাই, এখন 190 রাখিছো, ডিসকাউন্ট আছে। ওকে গাইজ, তো 190 রাখিছে, এখন ডিসকাউন্টও আছে ইয়াত, আর আপনাদের সব টায়ার কন্ডিশন আপনাদের দেখা দিছো, টায়ার আপনার সব পুরো একদম নতুন হয়েছে টায়ার, KTM RC 200, এখন BS6 একদম লেটেস্ট যেটা মডেল, কিমান রাখিছে এখন প্রাইস, এখন 2,10,000 টাকা, এখন 2,10,000 টাকা রাখিছে, তো বহুতে লোক বিচার KTM আপনাদের চাই লোক। তো এখন আপনার চলিছে
9300 কিলোমিটার চলছে অনলি আর এখন আছে 210000 টায়ার কন্ডিশন আপনাকে সব পরে এখন পুরো ধুনিয়া হয়ে আছে আর এফালে আরো ফোন আছে R15 V3 এখন কিমান লাগিছে V3 আমার পুসত 130 120 প্রব আছে 1 লাখ টাকা আছে বিতরত আছে দেখুন আচ্ছা এখন তোমার মানে 1 বছর হইছে এখন 160 লাগিছো আচ্ছা তো এখন অকল 1 বছর হইছে R15 V3 একচুয়ালি V3 মানে একেবারে নতুন মডেল এখন যখন মানে সিঙ্গেল সিটার হয় R15 S বলি কয় এটো V3 হয় একচুয়ালি আলটিমেটলি তো এখন আপনারা রাখিছে 160 তো ইয়াতকে কমটো পাই যাব আপনারা V3 আর এফালে আছে RS বহুতে বিচাৰি থাকে মানে মুখ কমেন্ট কৈ থাকে যে RS লাগে না সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ড RS এটা পাই যাব 1 লাখ টাকা পর স্টার্টিং আছে 1,20,000 1,30,000 এনেকে সবরে বেলেগ বেলেগ দাম আছে আৰু আছে ভিতৰত এখনো এখন 132 আর বেলেগ RS যদি আপনারা লাগে বেলেগ RS পাই যাব তো আপনাদের চাইলে অকমান দেখাই দিছো মই RS ব্লু কালার 2021 মডেল সব গাইস আর এখন একেবারে নতুন বাইক আমি দুমাহ অকল দুমাহ চলা ন আর এখন হল এক্সপালস 200 এখন রেলি এডিশন হয় যখন মানে ধর আপনার সাসপেনশন আপগ্রেড থাকে অল্প আপনার গ্রাউন্ড ক্লিয়ার্স তো বেশি তো এখন কি রাখিছে এখন 160 রাখিছো ডিসকাউন্ট আছে ওকে এখন 160 আছে এখনো ডিসকাউন্ট হব অন টেবল তো বুঝা অফার চলি আছে গাইস ইয়াত তো আপনার দেখা দিচ্ছি ইয়াত কি চলছে এখন 1702 কিলোমিটার অকল গাইস 1700 কিলোমিটার চলছে তো 1700 কিলোমিটার মানে একই নয় গাইস ফার্স্ট সার্ভিসিং গৈছে তো আপনাদের একদম লেটেস্ট পুরো শোরুম কন্ডিশন আপনাদের পাই যাব এক্সপালস 200 রেলি এডিশন সরি এক্সপালস 200 এখন প্রো এক্সপালস 200 প্রো হয় ভিতর যাম ভিতর আহ মানে বহুত ইউজ কালেকশন আর আজি মানে অল্প মানুষ বেশি আছে তো অল্প ক্রাউডেড হবো পারে তো গাইস ফার্স্ট আমার R15 এখন হলে লিমিটেড এডিশন তো মূল আপনারা যখন দেখছে ন এখন লিমিটেড এডিশন হয়েছে আপনাদের যদি এই কালার দিছে না গপনে না পাবো তো আপনাদের এখন দাম তো কইছো এখন দাম কেমন রাখিছে 160 রাখিছো 160 গাইস তো 160 R15 লিমিটেড এডিশন এবার আছে R15 S এখন দাম 130 R15 VT আপনাদের চাব পারে তাই এখানে কন্ডিশন আপনার চাই লোক খালি গোটেখিনি বহু ভালদরে দেখা তো পসিবল নয় তো যান আপনার দেখাই দিছো তো সব ধুনিয়া হয়ে গেছে বাইক তারপর এইফালে আছে R15 V4 মানে এখন কি আছে এখন 155 তো 155 আপনাদের ডিসকাউন্ট হবো ইয়াত 155 আপনাদের তো রিফাইন্যান্স সুবিধা EMI সুবিধা সব আছে তো আপনাদের এখন 155 কেছে না 155 আপনাদের আপনাদের পাই যাব R15 V4 ব্লু কালার এখন V3 আছে V3 কি রাখছে প্রাইস V3 এখন রাখছো 120 এখন V3 পাই যাব আর এখন কোন সন 2020 সন তো তো ওডোমিটার রেটিং চাও এখন 25,000 চলছে তো MT15 আপনাদের চাও এখন এখন হোয়াইট কালার এখন আছে এখন কিমান MT দেখাইছো কিমান চলিছে আপোনাৰ তো এখন চলিছে 19,770 কিলোমিটাৰ তাৰপৰা এফালে আপোনাৰ NS125 কিমান আছে 110,000 NS125 ৰয়েল এনফিল্ডৰ কালেকচন অলপ দেখাইছো তো ৰয়েল এনফিল্ডৰ লগতে আপোনাৰ ক্ৰুজাৰ বাইক আৰু এখন আছে এখন হল জাভা সলিমানে ইউজ কৰা গাড়ী একদম কম চলিছে এখন 5,500 চলিছে তো গাইজ এখন হল 5,500 কিলোমিটাৰ চলা জাভা 42 আপোনালোকে চাই লওক ব্লেক কালাৰত কি মজা লাগিছে আর এখন মানে একচুয়ালি ছোৱালী চলাইছে ন ছোৱালীয়ে ইউজ করে তো ছোৱালী মানুষের বাইক তো এখন হয়েছে 1 বছর 1 মাহ আছে 1 বছর 1 মাহ আছে আর কি লাগে এখন 160 রাখি অন টেবল ডিসকাউন্ট হবো 5,000 ঠিক আছে তো সেখানে কিছু যেটা মানে আপনাদের ইয়াত আহিব বাইক লোতে যদি মো ভিডিও চাই মো চ্যানেলের নাম কব তো আর অল্প ডিসকাউন্ট পাবো আপনাদের 5,000 ডিসকাউন্ট এখন আছে তো এফালে আপনাদের রয়্যাল এনফিল্ড কেবাখনো আছে ক্লাসিক 350 আছে এখন 350 ইন্টারসেপ্টর বলে কয় এখন 2,30,000 টাকা হবো 350 তোমার 1,20,000 টাকার পর স্টার্টিং আছে সেই 1,25,000 টাকা হবো 1,25,000 আৰু এইখন আছে 155 এখন এখন তো আপোনালোকে সব ডিসকাউন্ট আছে যা বুলেট বা রয়্যাল এনফিল্ডের চক আছে ন তো তেওঁলোকে আহিব পাৰে ইয়াত আৰু এখন ইন্টারসেপ্টারখন কিমান কলে ইন্টারসেপ্টার 650 238 বুলেট আৰু আছে আমাৰ ইটো গুদামটো আছে তো এওঁলোকৰ বুলেট আৰু আছে রয়্যাল এনফিল্ডের কালেকশন আৰু পাই যাব তো বেলেগ গুদাম আছে কিন্তু আপোনালোকৰ জাস্ট এইটোখন দেখাইছো ইন্টারসেপ্টার 650 এখন মানে বহুতে বিচাৰি থাকে একচুয়ালি টুইন সিলিন্ডার বাইক হয় এখন আৰু এখন আপোনালোকৰ যিখন আছে ন এখনৰ দাম ৰাখিছে 235 230 আর ইয়াতো ডিসকাউন্ট পাব আপনাদের আর এস কথা বহুতে কয়ে থাকে RS ইয়াত 4খন আছে তো এই 3খন RS আর আছে সব ব্লু কালার এখন এখন কিমান রাখিছে 140 তাই ওখানে হোয়াইট কালার RS এখন 130 এখন লাগিছে 110 তো আপনাদের এখন মানে বাউল ভাইজার লাগিছে এক্সট্রা এক্সারসাইজ 140 130
এইফালে এভেঞ্জাৰ কিখনমান আছে, এইখন হ'ব তোমাৰ 78,000 আৰু এতিয়া অলপ মাইলেজ দেখুৱা বাইকৰ ওচৰলৈ যাওঁ। মাইলেজ দিয়া বাইকৰ ভিতৰত এখন আছে এচিভাৰ, কুইক ক্লাইম এক্সট্ৰা প্ৰাইচ 55,000 তো 55,000 হিৰো এচিভাৰ আপোনালোকে পাব। এইফালে আছে হিৰো এইচএফ ডিলাক্স, এখন এক বছৰ হোৱা নাই, এখন এক বছৰ হোৱা নাই, এখন 65,000 ৰাখিছোঁ। 65,000 ইনক্লুডিং ট্ৰান্সফাৰ, আচ্ছা ইএমআই কৰোঁ বুলি লওঁ বুলি ক'লেও ল'ব পাৰি। মেইন ষ্ট'ৰত মই সবচে বেছি এতিয়ালৈ আমাৰ যোৰহাটৰ হায়েষ্ট যদি কেটিএম কালেকশ্যন ন ইয়াতে আছে, চক এইফালে কেটিএম 4খন আছে, কেটিএম তো কেটিএমৰ আপোনালোকৰ প্ৰাইচখিনি কৈ যাম। এইফালে 250 দুখন আছে, ডিউক 250, ডিউক 250, এইফালে আছে আৰ চি 200 আৰু এডভেঞ্চাৰ 390, এইফালৰ প্ৰাইচবোৰ ক'ব। ডিউক 250 এখনৰ 250 দুখনৰ দাম তোমাৰ 190 হ'ব, 190 দুইখনৰ 190 হ'ব। আচ্ছা ডিস্কাউণ্ট আছে আৰু তোমাৰ পূজাৰ আগত যদি লয় আৰু ডিস্কাউণ্ট আছে, আৰু ডিস্কাউণ্ট তোমাৰ চেনেলত যদি চাই আহে 5,000 টকা ডিস্কাউণ্ট হ'ব। কিন্তু গোটেইখিনি বাইকত নহয়, কম দামী বাইকত নহয় আৰু সেইটোৱে তই মানে কথা। তো আপোনালোকে যদি মোৰ ভিডিঅ' চাই আছে 5,000 ডিছকাউণ্ট হ'ব যদি আপোনালোকে প্ৰিমিয়াম বাইকছ লয়, আৰু এইখন 190 আছে, আৰু পূজা আগত আহিলে আৰু ডিছকাউণ্ট পাব আপোনালোকে। তো আৰ চি 200 কিমান আছে, প্ৰাইচ কিমান ৰাখিছে? 185 তো 185ত আৰ চি 200 পাব। আগৰ মডেলটো হয় কিন্তু মাৰ্কেটত সবচে বেছি ডিমাণ্ড এইখন। আগৰ নতুন মডেলখনো মানে ইমান ভাল নাপাওঁ লুকচটো, মোৰ পাৰ্চনেলি ভাল নাপাওঁ, কিন্তু এইখন লুকচটো সবচে ভাল লাগে। তো এইখন আপোনালোকে বহুতে বিচাৰি থাকে। আৰু এখন আছে কেটিএম এডভেঞ্চাৰ 390, তো টুৰিং বাইক হয়, বেষ্ট হয় টুৰিঙত। আৰু এইখন কিমান লাগিছে প্ৰাইচটো আপোনালোকে? 210,000 210,000 তো 210,000 আপোনালোকে পাব, আৰু ইয়াতো আপোনালোকে ডিছকাউণ্ট থাকিব, আৰু মোৰ চেনেলৰ নাম ক'ব আৰু বেলেগ ডিছকাউণ্ট পাব। আপোনালোকে চাই লওক 390 এডভেঞ্চাৰ। আপোনালোকক স্কুটি দেখাই এখন ইয়ামা ৰেডেড হয়, এইখন তোমাৰ 48,000 হ'ব। 48,000 ন, 2018 মডেল। এখন হণ্ডা ডিও আছে, হণ্ডা ডিও 65,000 2020 মডেল আছে, টিভিএছ জুপিটাৰ, একমাহে হৈছে, একমাহে হোৱা লেটেষ্ট মানে। আৰু এইখনৰ প্ৰাইচ কিমান আছে? 70,000 হ'ব। তো 70,000 একমাহ পুৰণা, 70,000 টিভিএছ জুপিটাৰ। সুপাৰ স্প্লেণ্ডাৰ কিমান আছে প্ৰাইচ? 65,000 এখনো 65, এখনো 65, দুখন সুপাৰ স্প্লেণ্ডাৰ। আমাৰ ইটো দিলেও মানে প্ৰিমিয়াম বাইক কম থাকক, অকণমান ইটো দিলেও সুপাৰ স্প্লেণ্ডাৰ, গ্লেমাৰ, স্কুটি এইবিলাক কম বেছিকৈ থাকে। আহিলে ফোন কৰি আহিলে বস্তুটো আমি হেৰি কৰি দিম। তো এওঁলোকৰ একচুৱেলি দুটা ইউনিট আছে, সেইটো হ'ল ছেকেণ্ড ইউনিট। আপোনালোকে আগতে কৈছিলোঁ ভিডিঅ' মিঠাপুখুৰী ইউনিটত একচুৱেলি নন প্ৰিমিয়াম বাইকবিলাক থাকে, আৰু ইয়াত আপোনালোকৰ যিখিনি স্পৰ্টছ বাইক বা অলপ প্ৰিমিয়াম কেটেগৰী বাইক বা ৰয়েল এনফিল্ড, কে টি এম, ইয়ামাহা যি লাগে ইয়াত আপোনালোকে বেছি পাব। আৰু ইমানৰ কথা, ডিছকাউণ্ট পূৰা চলি আছে। তো পূজাৰ আগতে আপোনালোকে বাইক লওক, তেতিয়া আপোনালোকে আৰু ডিছকাউণ্ট পাব। আৰু মোৰ চেনেলৰ নাম ক'ব, মোৰ নাম নামটো ক'লে হ'ল অভিলাষ বা বুলি, তেতিয়া আৰু ডিছকাউণ্ট পাব। আৰু ৰিফাইনেন্স এভেইলেবল আছে, চব এভেইলেবল আছে, সকলো ডিটেইলছ থাকিব ডেছক্ৰিপশ্যনত, আপোনালোকৰ কণ্টেক্ট নাম্বাৰ থাকিব ডেছক্ৰিপশ্যনত, স্ক্ৰীণত ওলাই আছে কণ্টেক্ট নাম্বাৰ, আপোনালোকে আহিলে হ'ল, কণ্টেক্ট কৰিলে হ'ল। আৰু ভিডিঅ'ত আপোনালোকে সব বস্তু মানে ভালদৰে দেখা নাপাব, যদি আপোনালোকে ইয়াত নিজে আহি নিজে টেষ্ট কৰিব, নিজে চেক কৰিব, তেতিয়াহে আপোনালোকে আচল কোৱালিটিটো গম পাব। তো সিমানে কথা, তো আপোনালোকে আহিব ছেকেণ্ড হেণ্ড ষ্ট'ৰ ইউনিট টু। আৰু ভিডিঅ'টো আজি ইমান আছিলে, আশা কৰোঁ ভিডিঅ'টো আপোনালোকে চাই ভাল পালে। যদি চাই ভাল পালে তেনেহ'লে লাইক কৰিব, যদি চেনেলত নতুন তেনেহ'লে ছাবস্ক্ৰাইব কৰিব, ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো টিভি অল কৰিব, যিটো ঘণ্টা বাটন টিভি অল কৰিব, যাতে আহিবলৈকে ভিডিঅ' নটিফিকেশ্যন আপোনালোকে পাই থাকে। তো ধন্যবাদ, বাই বাই, জয় অসম, নেক্সট ভিডিঅ' লগ পাইছোঁ, বাই বাই, লেটছ গো।